মানুষ যা ভাবে তাই পায়, অর্থাৎ মানুষ যদি নিজের স্বপ্নের কথা বা মনোকামনার কথা যদি ভাবে তাহলে মানুষ সেই দিকে অবশ্যই সফলতা পেয়ে থাকে এবং এইটিকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ পদ্ধতি। আমাদের ভিতর এবং আমাদের পৃথিবীর বা আমাদের চারিপাশে এত কিছু শক্তি আছে, এত কিছু প্রভাবশালী শক্তি আছে, যেই শক্তিগুলি আমরা সামান্য কিছু নিয়ম অনুসারে আমরা এই শক্তিগুলিকে আমরা সঞ্চয় করতে পারি এবং এই শক্তির সাহায্যে আমরা যে কোনো জিনিস, যে কোনো কাজ আমরা সেটিকে পেতে পারি। একজন ছেলে ছিল, সেই ছেলেটি অনেক ডিপ্রেশনে চলে গেছিল, কারণ একটাই, সে যেখানে যেত সেখানে সে অসফলতা পেত। এইভাবে করতে করতে জীবনের কয়েকটা বছর সে পার করে দিল। এরপর সে চিন্তা করতে লাগলো যে আমার দ্বারা কিছুই হবে না, এইভাবে সে ডিপ্রেশনে চলে গেল। ডিপ্রেশনে কিছুদিন থাকার পর হঠাৎ একদিন তার মাথায় খেললো যে আমি আমার প্রতিদিনের দিনচর্চাগুলিকে চেঞ্জ করব, পরিবর্তন করব। সেই ভাবা মতে সে কাজ করলো। যে ছেলে আগে যখনই ঘুম থেকে উঠত, সেই এই কথাটি ভাবার পর সে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠা শুরু করলো। ঘুম থেকে ওঠা শুরু করার পর সে সকাল 5টার সময় একটি ঠান্ডা জায়গায় বসে সে নিজের মনোবল বৃদ্ধি করার কথা চিন্তা করলো এবং সে সেই জায়গায় গিয়ে সে মেডিটেশন করা শুরু করলো, ধ্যান করা শুরু করলো এবং মনে মনে বলা শুরু করলো যে আমি অনেক ভাগ্যশালী, আমার সকল কিছু আছে, সকল জায়গায় আমি সফলতা পাবো এবং আমার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আছে, জীবনে আমি অনেক সুখ শান্তিতে আছি। এইভাবে কিছুদিন করার পর সেই ছেলেটি দেখলো যে তার জীবনে অনেক পরিবর্তন ঘটে চলছে এবং অনেক পরিবর্তন চলছে তার জীবনে। যে কাজে সে আগে সফলতা পেত না, অসফলতার মুখ দেখত, সেই কাজে সে সফলতা পাওয়া শুরু করলো এবং পূর্বের তুলনায় তার উন্নতি অনেক বেশি হলো। তার অর্থনৈতিক অবস্থা, তার অর্থের অবস্থা, তার টাকা পয়সা, ধন সম্পত্তিও ধীরে ধীরে বৃদ্ধি করা শুরু করলো। এই গল্পটির মূল তাৎপর্য এইটিই যে আমরা যদি আমাদের মনোবলকে বৃদ্ধি করতে পারি এবং আমাদের স্বপ্নগুলিকে যদি আকর্ষণ করতে পারি তাহলে আমরা জীবনের সকল জায়গায় আমরা সফলতা অবশ্যই পেয়ে থাকব। এর জন্যে আপনাকে কি করতে হবে, তার জন্য শুভ সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, অর্থাৎ 5টা থেকে 6টার ভিতরে আপনি ঘুম থেকে উঠে আপনি একটি শান্ত নীরব জায়গায় বসে আপনি মনে মনে আপনি ধ্যান করুন এবং আপনি বলুন যে আমি ভাগ্যশালী, আমার সকল স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, আমার জীবনে সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে, আমি অনেক খুশি, আমি অনেক হ্যাপি, জীবনে আমি সকল কিছু পেয়ে গেছি। এইভাবে যখন আপনি একটি কথাই আপনি বারংবার বলবেন, আপনি সেই জিনিসটির প্রতি, সেই স্বপ্নগুলির প্রতি, সেই স্বপ্নগুলি, সেই আপনার মনোকামনাগুলি আপনার প্রতি আকর্ষণ হবে। যখন আপনার প্রতি আকর্ষণ হবে সেই জিনিসগুলিকে পাওয়ার জন্য আপনি অটোমেটিকলি আপনি রাস্তা খুঁজে পাবেন, পথ খুঁজে পাবেন এবং জীবনে সকল স্বপ্ন আপনার পূর্ণ হবে, সকল মনোকামনা আপনার পূর্ণ হবে। এটিকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ পদ্ধতি। এই কাজটি অবশ্যই করুন, এতে সফলতা অবশ্যই পাবেন। আজ অবধি যারা এই ল অফ অ্যাট্রাকশনের এই টেকনিকটি করেছে, এই অ্যাট্রাক্ট পদ্ধতিটি যারা করেছে, তারা জীবনে সাকসেস 100% তারা পেয়েছে। আপনিও করুন। এই পৃথিবীতে যারা বড়লোক, যারা ধনী, আজ যারা সফলতার উঁচু শিখরে পৌঁছে গেছে তারা সকলে এই কাজটি করে থাকে। এই কাজটি অবশ্যই করুন। ল অফ অ্যাট্রাকশনের এই টেকনিকটি অত্যন্ত প্রভাবশালী টেকনিক। ভিডিওটিকে লাইক অবশ্যই দিন, শেয়ার অবশ্যই করুন, ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।